তো রেডমি তাদের রেডমি নোট 11 সিরিজ আগামী 28 অক্টোবর চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে, এটা আপনারা সকলে জানেন। এবং যথারীতি এবারও এই সিরিজের তিনটি ফোন লঞ্চ করবে, অর্থাৎ রেডমি নোট 11, রেডমি নোট 11 প্রো আর রেডমি নোট 11 প্রো প্লাস। এবার কিন্তু যে আপার ভ্যারিয়েন্টে আসবে সেটা কিন্তু প্রো ম্যাক্স নাম দিয়ে আসছে না, এবার প্রো প্লাস নাম দিয়ে লঞ্চ করবে। তো আজকে আমরা কথা বলবো রেডমি নোট 11 প্রো প্লাস এই ফোনটিকে নিয়ে। আর রেডমি নোট 11 আর রেডমি নোট 11 প্রো এই দুটি ফোনকে নিয়ে অলরেডি ডিটেলসে ভিডিও দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে রেডমি নোট 11 প্রো প্লাস এখানে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশান থাকছে, তারপর কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে এবং কবে নাগাদ লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.67 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে, আর এই ডিসপ্লেটা কিন্তু মিডিলে একটি সিঙ্গেল পাঞ্চারের সাথে আসবে। এছাড়াও এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকবে এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট এখানে কিন্তু ব্যবহার করা হবে। এছাড়াও এর সাথে সাথে এখানে HDR10+ সাপোর্ট থাকবে এবং ওয়াইড ভাইন L1 সাপোর্টও কিন্তু এখানে দেওয়া হবে। তারপর এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে এখানে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া হবে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশান এখানে খুবই ভালো দেওয়া হয়েছে, আশা করা যায় ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে একটি গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হবে এবং সাইডের যে ফ্রেমটি থাকবে সেখানে কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকবে। আর ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে বেশ কিছু রেন্ডার আমাদের সামনে এসেছে, সেখান থেকে দেখা যাচ্ছে এখানে বক্সি টাইপ ডিজাইন ব্যবহার করা হবে, অর্থাৎ যেমনটা আমরা অ্যাপেলের আইফোনে পেয়ে থাকি। আর ব্যাক সাইডের ডিজাইনটা কিছুটা রেডমি 10 প্রাইম এই ফোনটির মতো দেখতে লাগছে। এখানে ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ক্যামেরা মডেলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে এবং বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। আর এই ফোনটা কিন্তু 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB এই তিনটি র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করার সম্ভাবনা আছে। তারপর এখানে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটিতে মিডিয়াটেক Dimensity 1200 AI প্রসেসর এখানে ব্যবহার করা হবে, আর এই প্রসেসরটি কিন্তু 6 ন্যানোমিটারের তৈরি। তো সেক্ষেত্রে এনার্জি এফিসিয়েন্সি এখানে অনেকটাই বেশি পাওয়া যাবে এবং অলরেডি বেশ কিছু ফোনে এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর, এখানে গেমিং খুব ভালোভাবে করতে পারবেন এবং ওভারঅল পারফরম্যান্স এখানে অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 108MP একটি প্রাইমারি ক্যামেরা এবং এই প্রাইমারি ক্যামেরায় স্যামসাংয়ের HM2 এই সেন্সরটি কিন্তু ব্যবহার করা হতে পারে। তারপর এখানে কিন্তু নর্মাল EIS-এর সাপোর্ট থাকবে, কোনো রকম OIS-এর সাপোর্ট নাও থাকতে পারে। এছাড়াও এর সাথে সাথে এখানে 8MP একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP একটি ডেপথ সেন্সর এখানে ব্যবহার করা হবে। এখানে কিন্তু রেডমি নোট 10 সিরিজের মতো যে 5MP টেলি ম্যাক্রো লেন্স সেটা কিন্তু ব্যবহার করা হবে না, অন্ততপক্ষে যে চাইনিজ ভেরিয়েন্ট সেখানে এই লেন্সটি থাকছে না। এবং আমার মনে হয় এখানে অবশ্যই এই 5MP টেলি ম্যাক্রো লেন্স ব্যবহার করা উচিত, তার কারণ এর আগে আমরা দেখেছি এর যে আউটপুট সেটা কিন্তু খুবই ভালো এবং এটাও হতে পারে যে ভারত বাংলাদেশে যে ভেরিয়েন্টগুলি আসবে সেখানে এই 5MP টেলি ম্যাক্রো লেন্স দিয়ে লঞ্চ করলেও করতে পারে। এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 16MP একটি সেলফি ক্যামেরা, এখানে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং আপনারা কিন্তু করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে 5000mAh ব্যাটারি থাকবে এবং 120W-এর ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি কিন্তু চায়নার বাজারে লঞ্চ করবে। তবে ভারতের বাজারে বা বাংলাদেশের বাজারে 120W-এর ফাস্ট চার্জার দিয়ে লঞ্চ করবে কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে MIUI 12.5 অপটিমাইজেশন থাকবে এবং এই ফোনটি কিন্তু রান করবে Android 11 ওপর এবং Android 12 যে আপডেট সেটাও কিন্তু এই ফোনটিতে অবশ্যই পাওয়া যাবে। এছাড়াও এখানে এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু এখানে ব্যবহার করা হতে পারে, এখানে অ্যামোলেড থাকার পরেও কোনো রকম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাও থাকতে পারে, তবে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্ম খবর জানা যায়নি। তারপর এখানে ফেস আলোকের সুবিধা অবশ্যই থাকছে এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট,
3.5mm হেডফোন জ্যাক, তার সাথে সাথে JBL এর যে ডুয়াল স্টিরিও স্পিকার সেটাও কিন্তু ব্যবহার করা হবে। এছাড়াও এর সাথে এখানে ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে এবং সাওমির যে আয়ার ব্লাস্টার সেটাও কিন্তু এখানে ব্যবহার করা হবে। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে রেডমি নোট 11 প্রো প্লাস এই ফোনটি কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে খুবই ভালো একটা স্পেসিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে। তবে এখানে আমার মনে হয় এখানে ক্যামেরাতে যে 5 মেগাপিক্সেলের টেলিম্যাক্রো লেন্স সেটা অবশ্যই ব্যবহার করা উচিত। এবং আপনি যদি এখানে ভালো করে লক্ষ্য করেন তাহলে এবার কিন্তু এই সিরিজের প্রতিটা ফোনেই মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবার কিন্তু কোনো রকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়নি। তো এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো চায়নাতে এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট ওই 2199 ইউয়ানের কাছাকাছি লঞ্চ করবে। তো সেক্ষেত্রে এই ফোনটি যখন ভারতের বাজারে আসবে তখন কিন্তু আশা করা হচ্ছে 25 থেকে 26 হাজার রুপির আশেপাশে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে 32 হাজার টাকার আশেপাশে এই ফোনটি কিন্তু লঞ্চ করার সম্ভাবনা আছে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো যেহেতু এই 28 অক্টোবর এই ফোনটি চায়নাতে লঞ্চ করছে, সেই জন্য আশা করা হচ্ছে এই ফোনগুলি আগামী নভেম্বর মাস নাগাদ ভারতের বাজারে লঞ্চ করবে এবং ভারতের বাজারে লঞ্চ করার এক মাসের মধ্যেই কিন্তু এই ফোনগুলি বাংলাদেশের বাজারে অফিসিয়ালিভাবে লঞ্চ করবে। তো এরপর দেখা যাক রেডমি এই ফোনগুলিকে কবে নাগাদ আমাদের ভারত বাংলাদেশে লঞ্চ করে। তো এই ফোনটির সম্পর্কে আপনাদের কি মতামত সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।